বৃষ্টিতে মোটর সাইকেল চালানোর জন্য সবার আগে যে বিষয়টি মানা উচিত সেটি হচ্ছে সতর্কতা কথায় বলে সতর্কতার মান নেই আসলে আপনি যদি একটু সাবধানে কিছু নিয়মকানুন মেনে বাইক চালান তাহলে আপনি অনেক বড় এবং অনেক ছোটো দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যদিও একজন বাইক চালক বাইক চালাইতে চালাইতে আস্তে আস্তে সে এগুলোর সাথে অটোমেটিক পরিচিত হয়ে যাবে কিন্তু যারা নতুন নবীন বাইকার আছেন তাদের অবশ্যই কিছু নিয়ম ফলো করে বৃষ্টিতে বাইক চালাতে হবে বৃষ্টির সময় রাস্তাঘাট থাকে পিচ্ছিল রাস্তাঘাটে থাকে প্রচুর পরিমাণে কাদা দেখা যায় বাইকের বিভিন্ন যন্ত্রাংশে বৃষ্টির পানি ঢুকে সেগুলো আর আগের মতো কাজ করে না যেই কারণে আপনার ট্যুরটা হয়ে ওঠে একটু বিপজ্জনক সো কিছু কিছু নিয়ম আপনি যদি ফলো করেন তাহলে আপনি বৃষ্টিতেও খুব ইজিভাবে বাইক চালাতে পারবেন আমার আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যে কী কী পদ্ধতি ফলো করলে কীভাবে বাইক চালালে আপনি বৃষ্টিতে বৃষ্টির পানিতেও ভিজে আপনি বাইক রাইড করতে পারবেন তো চলুন শুরু করা যাক ধরুন আপনি মোটরবাইক চালাচ্ছেন এমন সময় হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হলো আপনার কাছে রেনকোট ছাতা বা আশেপাশে নিরাপদ কোনো জায়গা নেই যেখানে যে আপনি তো দাঁড়াইতে পারবেন এমন সময় আমরা যে ভুলটা সময় করি সেটা হচ্ছে খুব দ্রুতগতিতে বাইক চালায় গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করি আসলে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন বৃষ্টি যদি ভালোভাবে আসে আপনি দশ হাত জায়গাও যাইতে পারবেন না সো এই সময় হয় কি শুধু আপনি না আপনার মতো যারা রাস্তায় থাকে অন্যান্য মানুষজন বা অন্যান্য যানবাহন বা অন্যান্য বাইকার সবাই এই সেম কাজটা করে দ্রুত গতিতে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করে তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনি যাইতে পারবেন না আপনি তারা করছেন প্লাস আপনার আশেপাশে সবাই মিলে তারাহোরা করতেছেন এই সময়টাতেই কিন্তু দুর্ঘটনাটা বেশি হয় কারণ বৃষ্টিতে আপনি ভালোভাবে দেখতে পাবেন না সেও দেখবে না দুজনের কেউই ভালোভাবে দেখতে পাচ্ছেন না সেই মুহূর্তে তারাহুরা করতে যায় আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা একটু বেশি থাকে এমন সময় আপনার তাড়াহুড়া করা যাবে না একটু ভিজলে আর হবে কিন্তু একটা দুর্ঘটনা যদি হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সো আপনাকে ধৈর্য ধারণ করে আশেপাশে নিরাপদ একটা জায়গা খুঁজে আস্তে আস্তে সে জায়গায় গিয়ে অবস্থান করতে হবে নাম্বার টু নাম্বার টুতে রয়েছে হেলমেট এবং চোখের দৃষ্টি বৃষ্টির সময় বৃষ্টির সময় কি বৃষ্টি ছাড়াই কি কখনোই আপনি হেলমেট ছাড়া বাইক চালাবেন না বিশেষ করে বৃষ্টির সময় তো হেলমেট ছাড়া বাইক আপনি কখনোই চালাইতে পারবেন না কারণ বৃষ্টির পানি নর্মালি আমাদের শরীরে যেরকমভাবে পড়ে যখন আপনি বাইক চালাবেন তখন আপনার গায়ে বৃষ্টির পানিটা আরও তীব্র আকারে পড়বে গতিটা আরও বেশি থাকবে আপনি যখন চালা যাবেন আপনার গতিটা যদি দশ বিষেও থাকে সেক্ষেত্রেও পানিটা আপনার চোখে এমনভাবে পড়বে আপনি সামনের কিছু দেখতে পাবেন না সো বৃষ্টির সময় আপনার ফুল ফেস হেলমেট ব্যবহার করতে হবে এবং গ্লাস ফেলে হেলমেট পরে যদি চালান তাহলে একটু সেফলি চালাইতে পারবেন এবং খেয়াল রাখতে হবে আপনার হেলমেটের গ্লাসটা গ্লাসটা সবসময় নামানো থাকতে হবে গ্লাস যদি উঠানো থাকে তাহলে আপনি চোখে কিছু দেখতে পাবেন না প্লাস হেলমেটের ভিতরে পানি ঢুকে যাবে এবং একবার ভিতরে পানি ঢুকে গেলে সেটা পরিষ্কার করা খুবই কষ্টকর বৃষ্টিতে বাইক রাইডের সময় আপনার ব্রেকিং ডিস্ট্যান্স স্বাভাবিকের চেয়ে একটু বেশি রাখতে হবে এর জন্য দুটি কারণ রয়েছে প্রথমত যেহেতু আপনি ভেজা রাস্তায় বাইক চালাচ্ছেন শুকনো রাস্তায় বাইক চালানোর চেয়ে ভেজা রাস্তায় আপনার বাইকটা কন্ট্রোল করতে কিন্তু আপনার একটু বেশি সময় লাগবে এবং একটু বেশি জায়গার দরকার হবে দ্বিতীয়ত যেহেতু আপনি বৃষ্টিতে বাইক চালাচ্ছেন আপনার হেলমেটের গ্লাসে পানি জমে থাকবে বা আপনি চোখে একটু কম দেখবেন আপনার দৃষ্টিশক্তি কম থাকবে যে কারণে আপনার ডিস্টেন্সটা যদি একটু বেশি থাকে তাহলে আপনি খুব ইজিভাবে সেটা কন্ট্রোল করতে পারবেন এর পরবর্তীতে আপনার যে জিনিসটা মন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাস্তার পানি বা গভীর গর্ত বৃষ্টির সময় যখন আমরা রাস্তা দিয়ে বাইক রাইড করি রাস্তায় কিন্তু ছোটোখাটো গর্ত বা ভাঙ্গা থাকতেই পারে তো ওই গর্তগুলো প্লাস রাস্তা কিন্তু পানির নিচে ঢাকা থাকে যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তায় পানি থাকবে আপনি তো জানেন না কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় পানি বেশি বা কোন জায়গায় পানি কম সেক্ষেত্রে আপনি ওভার স্পিড তো কখনোই নিতে পারবেন এটা তো সব সময় প্লাস বৃষ্টিতে তো কখনোই নিতে পারবেন না প্লাস আপনি যখন রাস্তা দিয়ে যাবেন অন্য একটা গাড়িকে আপনি ফলো করার চেষ্টা করবেন রাস্তা অনুযায়ী সেই অনুযায়ী একটা সাইডের একটা গাড়িকে ফলো করবেন যেমন এক্সাম্পল হিসেবে যেমন অটোরিকশা বা সিএনজি সেই সিএনজির পিছনের চাকাকে আপনি ফলো করবেন পিছনের চাকাটা যেদিক দিয়ে যাচ্ছে আপনি সে ঠিক সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি রাস্তাটা আপনার পরিচিত হয় বিশেষ করে ঢাকায় যেসব রাস্তাগুলো থাকে রাস্তাতে কিন্তু ডাক ডাকনা থাকে একটা ডাকনা যদি খোলা থাকে সেটা যদি ডাক না মুখটা যদি পানির নিচে থাকে আপনি তো জানবেন না সেখানে ডাকনা মুখটা খোলা তো আপনি যদি সেদিক দিয়ে দেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে তো অন্য কোনো গাড়িকে যদি আপনি ফলো করেন সেই চাকাটা যেদিক দিয়ে যাবে আপনি সেদিক দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেই গাড়ির থেকে আপনার ডিস্টেন্সটা একটু দূরে রাখতে হবে কারণ সে যে কোনো সময় ব্রেক করতে পারে আপনাকে আপনি যেন ব্রেক করতে পারেন এতটুকু ডিস্টেন্স রেখে সেই গাড়ির চাকাটাকে আপনি ফলো করার চেষ্টা করবেন তো মূলত এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি বৃষ্টিতে মোটামুটি রাইড করতে পারবেন এছাড়াও এক্সট্রা কিছু নিয়ম আছে সেগুলো আমি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি এগুলো যদি আপনি ফলো করেন তাহলে বৃষ্টিতে আপনার খুবই কাজে আসবে নাম্বার ওয়ান বৃষ্টিতে আপনার বাইকের গতি যতটা সম্ভব কমিয়ে আনুন এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকবে মুসলধারে বৃষ্টির সময় আপনার বাইকের ইন্ডিকেটর প্লাস ইমার্জেন্সি ভালোভাবে জ্বালিয়ে রাখুন এতে আশেপাশের যে গাড়িগুলো আছে তারা আপনার অবস্থানটা বেশ ভালোভাবে বুঝতে পারবে মূর ঘোরার সময় বা মোচর করার সময় আপনি বাইকটা কম কাত করুন যতটা সম্ভব কাজ না করে সোজাভাবে ঘোরানোর চেষ্টা করুন বর্ষাকালে অবশ্যই আপনার সাথে ভালো মানের একটা রেনকোট রাখার চেষ্টা করবেন তো এইগুলো মোটামুটি ফলো করলেই হয়ে যাবে এছাড়াও এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে বাইক রাইড করার সময় থাকুক বৃষ্টি থাকুক শীতকাল থাকুক বর্ষাকাল যে কোনো সিজনে আপনার সেফটি গার্ড আপনার হেলমেট এগুলো আপনার জন্য বাধ্যতামূলক গাড়ির কাগজপাতি প্লাস আপনার সেফটি গার্ড আপনার হেলমেট এই সব জিনিসগুলো অবশ্যই আপনার সাথে নিয়ে সবসময় আপনি রাইড করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই নেক্সট টাইমে আপনি কি আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চান সেটা লিখে কমেন্টস করুন এবং ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকে একটা শেয়ার দিন ভিডিওটাতে একটা লাইক দিন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ